गुड इवनिंग एवरीवन, आई वेलकम यू ऑल ऑन अकेडमी प्लेटफॉर्म लेट्स क्रैक डब्ल्यूबी एग्जाम। आई एम बबिता सिंह, योर इंग्लिश एजुकेटर, एंड आई हैव कंप्लीटेड मास्टर्स इन इंग्लिश लिटरेचर, एंड आई विल गाइड यू मेनली फॉर डब्ल्यूबीपीएससी एग्जाम्स। देखो, लेट्स क्रैक डब्ल्यूबी एग्जाम এটা আমাদের ইউটিউব চ্যানেল। যারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি করে নাও, বিকজ প্রতিদিন এই চ্যানেলে 9 PM-এ ইংলিশের ক্লাসগুলো হচ্ছে। তোমরা সেই ক্লাসগুলো জয়েন করতে পারো। এভরিডে 9 PM আমি এখানে ক্লাসগুলো নিচ্ছি। লেটস ক্র্যাক ডাব্লিউবি এক্সাম এই চ্যানেলে তোমরা আদার সাবজেক্টের ক্লাসগুলো করতে পারবে, ঠিক আছে? তো আজকে যে ডিসকাশনসটা হবে সেটা অ্যাডজেক্টিভের ওপর ডিসকাশনসটা হবে মেনলি, ঠিক? তো লেটস ক্র্যাক ডাব্লিউবি এক্সাম এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন সো দ্যাট ইউ উইল গেট দ্য নোটিফিকেশন বিফোর এভরি লেকচার, ঠিক? তো হোয়াট আর দ্য ফিচার্স দ্যাট ইউ উইল গেট অন আনঅ্যাকাডেমি প্ল্যাটফর্ম? নাও আই উইল টেল ইউ। ডেইলি লাইভ ক্লাসেস, লাইভ টেস্ট অ্যান্ড কুইজেস, স্ট্রাকচার্ড কোর্সেস, আনলিমিটেড অ্যাক্সেস, এই সব ফেসিলিটিস গুলো তোমরা আনঅ্যাকাডেমি লার্নিং প্ল্যাটফর্মে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এখানে অনেকগুলো টপ এডুকেটর যারা ক্লাসগুলো নিচ্ছে, তোমরা তাদের ক্লাসগুলো জয়েন করতে পারো। তো নিজের প্রিপারেশনটা ভালোভাবে করতে পারো, ঠিক? তো আনঅ্যাকাডেমি তোমাদেরকে এই সুযোগটা দিচ্ছে কি তোমরা একটা সাবস্ক্রিপশন নিয়ে সব ফেসিলিটিস গুলো অ্যাক্সেস করতে পারবে, আর তোমরা সব এডুকেটরের ক্লাসগুলো করতে পারবে। ইউ ক্যান ট্র্যাক ইউর প্রিপারেশন থ্রু মক টেস্ট। মক টেস্ট দিয়ে তোমরা নিজের প্রিপারেশনটা ট্র্যাক করতে পারবে। প্রি মক টেস্ট তোমরা পেয়ে যাচ্ছ WBCS মেন্স এর জন্য, প্রিলিমস এর জন্য তোমরা প্রি মক টেস্ট গুলো পেয়ে যাচ্ছ, আর সেই মক টেস্ট গুলো দিয়ে তোমরা ইভ্যালুয়েট করতে পারবে নিজের প্রোগ্রেসটাকে, ঠিক? হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ আনঅ্যাকাডেমি? তো শিডিউল দ্যাট ওয়ার্কস ফর ইউ, দের ইজ নো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, ইউ ক্যান লার্ন এনি টাইম এনিওয়ার। এই সব ফেসিলিটিস গুলো তোমরা পাচ্ছ আনঅ্যাকাডেমি লার্নিং অ্যাপ। ইন্টারাক্ট উইথ ইউর এডুকেটর, তোমরা নিজের এডুকেটরের সাথে ডাউট গুলো জিজ্ঞেস করতে পারবে। ইউ ক্যান আস্ক ইউর ডাউট উইথ দ্য এডুকেটর ডিউরিং ক্লাস অ্যান্ড আফটার ক্লাস অলসো, গেট ইউর ডাউটস ক্লিয়ার। প্রত্যেকটা ডাউট তোমাদের ক্লিয়ার হবে, তোমাদের ডাউট নিয়ে কোনো চিন্তা থাকবে না। অ্যান্সার লাইভ পোল, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন গুলো করানো হয় লাইভ পোল ইউজ করে, ঠিক আছে? লাইভ টেস্ট অ্যান্ড কুইজেস, তোমরা মক টেস্ট গুলো পেয়ে যাচ্ছ প্রিলিমস এর মেন্স এর জন্য, সাইড বাই সাইড তোমরা কুইজ গুলো পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তোমরা কুইজ গুলো পেয়ে যাচ্ছ, সেই মক টেস্ট গুলো কুইজ গুলো দিয়ে তোমরা তার অ্যানালিসিসটা এখানে করতে পারবে ডিটেলে, কি কোন জায়গাটা এখনো ভুল হচ্ছে, কোন জায়গাটা এখনো ইম্প্রুভমেন্ট দরকার, এই সব কিছু তোমরা চেক করতে পারবে আনঅ্যাকাডেমি লার্নিং অ্যাপে। পিডিএফ অ্যান্ড লার্নিং ম্যাটেরিয়াল, ক্লাসে নোটস গুলো তোমরা পেয়ে যাচ্ছ পিডিএফ ফর্মে থ্রু আনঅ্যাকাডেমি অ্যাপ। তো তোমাদের ক্লাসে নোটস গুলো নিয়ে কোনো চিন্তা নেই, সেই নোটস গুলো তোমরা পেয়ে যাবে আনঅ্যাকাডেমি লার্নিং অ্যাপে, ঠিক আছে? এবার দেখো WBPSC সাবস্ক্রিপশনটা একবার তোমরা দেখে নাও, বিকজ ক্লাসে অনেকগুলো ব্যাচ রান করছে, তোমরা সেই ব্যাচগুলো মিস করে দিচ্ছ, তো তোমরা দেরি না করে প্লিজ জয়েন দোজ ব্যাচেস, ঠিক আছে? তোমরাও ব্যাচগুলো জয়েন করো, বিকজ WBPSC এক্সামিনেশন আর বেশি দিন নেই। মোস্ট প্রবাবলি 2021 WBPSC এক্সাম ফেলতে হবে প্রিলিমস, তো তোমরা দেরি না করে ফটাফট ক্লাস ব্যাচগুলো জয়েন করো আর ক্লাসগুলো রেগুলার বেসিসে করো। তো দেখো, 1 ইয়ারের জন্য যদি তোমরা সাবস্ক্রিপশন নাও, মিনিমাম যদি তোমরা সাবস্ক্রিপশন নিতে চাও, তাহলে 1 ইয়ারের জন্য নাও, বিকজ 1 মাস, 3 মাস আর 6 মাস তোমাদের জন্য অত ফ্রুটফুল হবে না। বুঝতে পারছো কি বলতে চাইছি? তো 1 ইয়ারের জন্য মিনিমাম যদি তোমরা নিতে চাও, আর যারা 2 ইয়ারের জন্য নিচ্ছে সেটা তো খুবই ভালো। তো যদি তোমরা 1 ইয়ারের জন্য সাবস্ক্রিপশনটা নাও, তাহলে ফিটা কত? 9405। আর যদি তোমরা 2 ইয়ারের জন্য সাবস্ক্রিপশনটা নাও, তাহলে ফিটা 13680, ঠিক? তো এবার এই প্রোমো কোডটা ইউজ করে তোমরা সাবস্ক্রিপশনটা নেবে। BS01 ইজ মাই প্রোমো কোড। এই প্রোমো কোডটা ইউজ করে যদি তোমরা সাবস্ক্রিপশনটা নাও, তাহলে তোমরা 10% ডিসকাউন্টও পেয়ে যাবে, ঠিক? তো ফটাফট তোমরা সাবস্ক্রিপশনটা নিয়ে নাও, আর দেরি করলে কিন্তু খুবই দেরি হয়ে যাবে। তো দেরি করতে নেই, তাড়াতাড়ি নাও আর নিজের প্রিপারেশনটা একদম স্টার্ট করে দাও আনঅ্যাকাডেমির সাথে, ঠিক? তো আজকে যে সেশনসটা, তার ডিসকাশনসটা আমার হবে অ্যাডজেক্টিভের ওপর, ঠিক? এর আগের ক্লাসগুলোতে আমি নাউন পড়িয়েছি, প্রোনাউন পড়িয়েছি, আর্টিকেল পড়িয়েছি। এবার দেখো, নাউন প্রোনাউন আমি আগে পড়িয়েছি, বিকজ অ্যাডজেক্টিভ নাউন আর প্রোনাউন থেকে রিলেটেড আছে, ঠিক? তো তোমাদের আজকে আমি সব থেকে আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে আমরা ইউজ কিভাবে করি, অ্যাডজেক্টিভ ইউজেসটা তোমরা দেখবে, ঠিক আছে? অ্যাডজেক্টিভকে বলা হয় ডেসক্রাইবিং ওয়ার্ড। অ্যাডজেক্টিভ ইজ আ ডেসক্রাইবিং ওয়ার্ড। কাকে ডেসক্রাইব করে? নাউন বা প্রোনাউনকে, মানে আ ওয়ার্ড দ্যাট কোয়ালিফাইজ আ নাউন অর আ প্রোনাউন
is considered as an adjective. মানে যেই ওয়ার্ডটা নাউন বা প্রোনাউন কে কোয়ালিফাই করে সেই ওয়ার্ডটাকে বলা হয় অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এবার দেখো অ্যাডজেক্টিভটাকে দুভাবে ইউজ করা হয়, অ্যাডজেক্টিভটাকে দুভাবে ইউজ করা হয় অ্যাট্রিবিউটিভ, আর সেকেন্ড মেথডটা হলো প্রেডিকেটিভ, তাই তো? অ্যাট্রিবিউটিভ আর প্রেডিকেটিভ। যখন আমরা অ্যাডজেক্টিভটাকে অ্যাট্রিবিউটিভ ভাবে ইউজ করি কখন সেটা হয়? উইথ নাউন। যখন আমরা অ্যাডজেক্টিভটাকে নাউনের সাথে যদি ইউজ করি তো সেটাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ ভাবে ইউজ হলো। যখন আমরা অ্যাডজেক্টিভটাকে উইদাউট নাউন, মানে নাউনের বিনা, উইদাউট নাউন যদি ইউজ করি তো সেটাকে বলা হয় তোমার প্রেডিকেটিভ ভাবে ইউজ হলো। তো উইথ নাউন অ্যান্ড উইদাউট নাউন। এবার দেখো আমি এখানে একটা এক্সাম্পল দেব, হি ইজ আ টল বয়। সেকেন্ড এক্সাম্পল দিলাম হি ইজ টল। দুটো সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ, হি ইজ আ টল বয় আর হি ইজ টল, তাই তো? এখানে দেখো বয় যেটা সেটা কি হলো নাউন, টলটা কি হলো অ্যাডজেক্টিভ। দেখো এখানে অ্যাডজেক্টিভ নাউনের সাথে এলো, তাই তো? তো এখানে অ্যাডজেক্টিভ কিভাবে ইউজ হলো? অ্যাট্রিবিউটিভ ভাবে ইউজ হলো। এখানে দেখো অ্যাডজেক্টিভটা উইদাউট নাউন এলো, মানে টলের পর কোনো নাউন নেই। এখানে প্রোনাউনকে কোয়ালিফাই করলো, এখানে নাউনকে কোয়ালিফাই করলো, তো ইয়ে উইদাউট নাউন ইউজ হলো। এটা কিভাবে ইউজ হলো? প্রেডিকেটিভ, মানে যখন আমরা অ্যাডজেক্টিভটাকে নাউনের সাথে যদি ইউজ করি সেটা অ্যাট্রিবিউটিভ ভাবে ইউজ হয়, যখন আমরা অ্যাডজেক্টিভটাকে উইদাউট নাউন যদি ইউজ করি সেটাকে বলা হয় প্রেডিকেটিভলি ইউজ হলো। ইজ ইট ক্লিয়ার? তো অ্যাডজেক্টিভ দ্যাট ইজ আ ডেসক্রাইবিং ওয়ার্ড দ্যাট কোয়ালিফাইজ আ নাউন অর আ প্রোনাউন, ঠিক? এটা তো আমরা ডেফিনিশনটা ডিসকাস করলাম আর অ্যাডজেক্টিভকে কিভাবে ইউজ করা হয় সেটা ডিসকাস করলাম। এবার আমরা ডিসকাস করব ডিগ্রি অফ কম্প্যারিজন। এবার আমরা ডিসকাস করব ডিগ্রি অফ কম্প্যারিজন, ঠিক আছে? ডিগ্রির ওপর আমাদের ডিসকাশনসটা হবে। দেখো ডিগ্রি কটা হয়? পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি। তারপর আমরা চলে আসি কম্প্যারেটিভ ডিগ্রি। ফার্স্ট হলো আমার পজিটিভ ডিগ্রি, তারপর আমার হয়ে গেল কম্প্যারেটিভ ডিগ্রি, থার্ড ওয়ান যেটা আমি লিখলাম দ্যাট ইজ সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে? পজিটিভ ডিগ্রি, কম্প্যারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, ঠিক? দেখো পজিটিভ ডিগ্রিটা কি হয়? অ্যাজ অ্যাজ বা সো অ্যাজ, এই খালি জায়গায় কি হয়? অ্যাডজেক্টিভ হয়, তাই তো? কম্প্যারেটিভ ডিগ্রি যখন আমরা দুজনের মধ্যে কম্প্যারিজনটা করি, মানে যখন কম্প্যারিজন দুটোর মধ্যে হয় সেটা কম্প্যারেটিভ ডিগ্রি হয়। আর কম্প্যারেটিভ ডিগ্রিতে আমরা কি ইউজ করি? দ্যান। সুপারলেটিভ কি হয়? মোর দ্যান টু। যখন আমরা মোর দ্যান টু এর মধ্যে যদি কম্পেয়ার করি সেই ডিগ্রিটাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রিতে দ্য আর্টিকেল ইউজ করা হয়, ঠিক আছে? এবার দেখো ফার্স্ট আমরা অ্যাডজেক্টিভটা নেব, সেটা হলো ফার। ফার কে নিয়ে আমরা কম্পেয়ার, দেখো এখানে আমি লিখলাম ফার্দার আর এখানে আমি লিখলাম ফার্দার, ঠিক আছে? এখানে আমি লিখলাম ফারদেস্ট। দেখো ফার্দার আর ফারদেস্ট আর ফার্দার, ফার্দার কখন ইউজ করা হয়? ডিস্টেন্স কে নিয়ে যখন কম্পেয়ার করা হয়, আমরা যদি ডিস্টেন্স কে নিয়ে কম্পেয়ার করি তো সেখানে বলা হয় ফার্দার। আর ফার্দারটা কখন বলা হয়? ফার্দার মানে বলা হয় নেক্সট, বা আমরা বলতে বলি ইন অ্যাডিশন টু, মানে ডিস্টেন্স কে নিয়ে যদি আমরা কম্পেয়ার করি সেখানে ফার্দার হয়। তোমাকে এররটা কিভাবে দেবে? ও ফার্দার, ফার্দারের জায়গায় ফার্দার দিয়ে এররটা দেবে। ফার্দার ফর ডিস্টেন্স, ফার্দার মানে নেক্সট হয়, ঠিক আছে? তো ফার্দার অ্যান্ড ফার্দারের ডিফারেন্সটা বুঝে যাবে তোমরা। ফার্দার ডিস্টেন্সকে নিয়ে যখন কম্পেয়ার করা হয় তখন বলা হয়, ফার্দার বলা হয় যখন আমরা নেক্সট সেন্স হয় তখন। ফার্দার হেল্প, ফার্দার ইনভেস্টিগেশন, ফার্দার স্টাডি, ফার্দার জব, ফার্দার স্টে, মানে নেক্সট। এবার দেখো নেক্সট আমার অ্যাডজেক্টিভ যেটা হলো সেটা হলো ওল্ড। ওল্ডের কম্প্যারেটিভ আমি এখানে লিখলাম এল্ডার, এখানে আমি লিখলাম ওল্ডার, ঠিক আছে? এখানে আমি লিখে দিলাম এল্ডেস্ট আর এখানে আমি লিখলাম ওল্ডেস্ট। এবার দেখো এল্ডার আর ওল্ডারের মানে ডিফারেন্সটা কি? এল্ডারটা কোথায় ইউজ হয়? ব্লাড রিলেশন, ব্লাড রিলেশন। সেকেন্ড লিভিং, শুধু লিভিং এর জন্য ইউজ হয়, ব্লাড রিলেশন আর লিভিং। এল্ডারের সাথে আমরা দ্যান ইউজ করি না কখনো, টু ইউজ করা হয়। ওল্ডার, ওল্ডার বোথ
होल्डर बोथ लिविंग एंड नॉन लिविंग. सेकेंड थिंग होल्डर यूज है आउटसाइडर মানে একটা পার্সনের কম্পেয়ার যদি ওর ভাইয়ের সাথে করি তাহলে এল্ডার, যদি আমি ওই পার্সনের কম্পেয়ার ওর বন্ধুর সাথে যদি করি তাহলে ওল্ডার. তো ব্লাড রিলেশন যেখানে হয় সেখানে এল্ডার হয়, আর আউটসাইডার যদি হয় তাহলে ওখানে ওল্ডার হয়. ঠিক আছে, ওল্ডারের সাথে আমরা কি ইউজ করি? দেন. আর এল্ডারের সাথে কি ইউজ করা হয়? টু. তো এল্ডার শুধু ইউজ হয় লিভিং এর জন্য, ওল্ডার ইউজ হয় বোথ লিভিং অ্যান্ড নন লিভিং. ঠিক, এবার দেখো আর কি বললাম. হ্যাঁ, আর সেকেন্ড হলো ব্লাড রিলেশন জন্য এল্ডার হয়, আর ওল্ডার হয় আউটসাইডার জন্য. এল্ডারের সাথে আমরা টু ইউজ করি, আর ওল্ডারের সাথে আমরা দ্যান ইউজ করি. ঠিক, এবার এটা তো হয়ে গেল ওল্ড, ওল্ডের ক্ষেত্রে আমি বললাম. এবার দেখো অনেকগুলো আরো ওয়ার্ড আছে যেখানে আমরা ইউজ করি, যেমন সিনিয়র. সিনিয়র অপোজ জুনিয়র, ইনফেরিয়ার অপোজিট সুপিরিয়ার, অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার, প্রায়র প্রেফার. এই যে আটটা ওয়ার্ড তোমরা দেখছো এটাকে বলা হয় ল্যাটিন অ্যাডজেক্টিভস. ঠিক আছে, এই যে আটটা ওয়ার্ড, এই আটটা ওয়ার্ড কে বলা হয় ল্যাটিন অ্যাডজেক্টিভস. ফার্স্ট এরর, এই ওয়ার্ড গুলোর সাথে কখনো দ্যান ইউজ হয় না, নেভার. দ্যানের জায়গা আমরা কি ইউজ করি? এক্স্যাক্টলি টু প্রিপোজিশন. ঠিক আছে, সিনিয়র জুনিয়র ইনফেরিয়ার সুপিরিয়ার অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার প্রায়র প্রেফার, এই যে ওয়ার্ড গুলো তোমরা দেখছো এই ওয়ার্ড গুলোর সাথে আমরা দ্যান ইউজ করি না, দ্যানের জায়গা টু ইউজ হয়, ফার্স্ট এরর. সেকেন্ড এরর হলো এই যে ওয়ার্ড গুলো এদের আগে আমরা মোর ইউজ করি না. এখানে লিখে দিচ্ছি এই যে ওয়ার্ড গুলো এদের সাথে, দাঁড়াও আমি নেক্সট পেজে ভালো করে লিখছি, বিকজ ওখানে খুব জায়গা ছিল না. দেখো সিনিয়র জুনিয়র ইনফেরিয়ার সুপিরিয়ার অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার প্রায়র প্রেফার, এই যে আটটা ওয়ার্ড, এই ওয়ার্ড গুলোর সাথে কখনো দ্যান ইউজ হয় না. ঠিক আছে, এই ওয়ার্ড গুলোর সাথে কখনো দ্যান ইউজ হয় না, ফার্স্ট এরর হলো. দ্যানের জায়গা আমরা কি ইউজ করি স্টুডেন্টস? টু ইউজ করি. ঠিক আছে, দ্যানের জায়গা টু ইউজ হয়, এই ওয়ার্ড গুলোর জাস্ট বিফোর. যদি তুমি দেখছো মোর, বা যদি তুমি দেখছো মোস্ট, বা তুমি দেখছো ভেরি, এইগুলো ভুল. ঠিক আছে, তো সিনিয়র জুনিয়র ইনফেরিয়ার সুপিরিয়ার অ্যান্টেরিয়ার এইগুলোকে ল্যাটিন অ্যাডজেক্টিভস বলা হয়, এই ওয়ার্ড গুলোর আগে মোর মোস্ট ভেরি এগুলো হবে না. যেমন প্রেফার দিয়ে এভাবে এরর দেবে, প্রেফারেবল প্রেফারেবল দ্যান, তাহলে এখানে দ্যানটা ভুল হলো, দ্যানের জায়গা কি হবে? টু হবে. আর কিভাবে এরর দেবে? যদি সাপোজ তুমি দেখছো মোর প্রেফারেবল টু এভাবে দিচ্ছে, তাহলে টু তো ঠিক আছে কিন্তু ওখানে মোরটা ভুল হবে, বিকজ ডাবল কম্পারেটিভ আর ডাবল সুপারলেটিভ আমরা একসাথে ইউজ করব না. ইজ ইট ক্লিয়ার? বুঝতে পেরেছো? ডাবল কম্পারেটিভ বা ডাবল সুপারলেটিভ একসাথে কখনো ইউজ হবে না. ঠিক, চলো একবার, এবার আমি এখানে লিখছি ওই পয়েন্টটা, আমি লিখে দিচ্ছি তোমাদের. ডাবল কম্পারেটিভ, ডাবল কম্পারেটিভ অ্যান্ড ডাবল সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস আর নট ইউজড টুগেদার ইন আ সেন্টেন্স. মানে ডাবল কম্পারেটিভ আর ডাবল সুপারলেটিভ একসাথে ইউজ হয় না. মানে আমি যদি কাউকে যদি টলার বলে দিই তো আমি তার সাথে মোর কেন বলবো? অলরেডি আমি টলার বললাম, তো এখানে মোরটা হবে না. ফার্স্ট পয়েন্ট হলো. সেকেন্ড পয়েন্ট আমি আর একটা লিখে দিই, সাম অ্যাডজেক্টিভস এখানে লিখে দিচ্ছি. আচ্ছা নেক্সট,
देखो सम एडजेक्टिव्स आर नॉट कंपेयर्ड एंड वी डू नॉट यूज मोर और मोस्ट बिफोर दीज adjectives মানে কিছু adjective হয় যার আমরা comparison করি না আর তাদের আগে আমরা more বা most use করি না ওই adjective গুলো কোনটা দাঁড়াও এখানে লিখে দিই তাহলে ভালো করে unique বা আমরা যদি লিখি excellent ঠিক আছে বা আমি যদি লিখি major বা minor universal perfect ঠিক আছে ইউনিক হলো এক্সিলেন্ট হলো মেজার মাইনার ইউনিভার্সাল পারফেক্ট তারপর স্কোয়ার এই যে ওয়ার্ডগুলো দেখছো তোমরা ঠিক এই ওয়ার্ডগুলোর আগে আমরা মোর বা মোস্ট ইউজ করব না ইউনিক ইটসেলফ মিন্স মোস্ট এক্সিলেন্স ইটসেলফ মিন্স মোস্ট ঠিক আছে স্কোয়ার অ্যাডজেক্টিভ অফ শেপ নিয়ে কখনো কম্পেয়ার করা যায় না adjective of shape নিয়ে কখনো compare করা যায় না ঠিক আছে তো এই adjectives গুলো most probably তোমার error যেটা জিজ্ঞেস করে সেটা unique দিয়ে করে most unique singer most ভুল হবে ওখানে বুঝতে পেরেছো তো কিছু adjectives হয় যার আমরা compare করি না এবার আমি degree তোমাদেরকে far বুঝিয়েছিলাম old বুঝিয়েছিলাম তাই তো এবার আমি next degree তোমাদেরকে বোঝাবো সেটা হলো late L A T এই পয়েন্টটা তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নাও বা তোমরা নোট করে নাও বিকজ ইউনিক দিয়ে পরীক্ষায় জিজ্ঞেস করে ঠিক চলো লেট এবার দেখলাম এর আমরা এল এ টিই আর এল এ ডাবল টিই আর এর সুপারলেটিভটা দেখে নিই লেটেস্ট আর এর আমরা দেখে নিই লাস্ট ঠিক এটা ইউজ হয় টাইমের জন্য এটাকে ইউজ করা হয় পজিশনের জন্য ঠিক আছে এটা টাইমের জন্য হয় এটা পজিশনের জন্য হয় এবার দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে লাস্ট দিয়েছে তো লাস্টটা কখন ইউজ হয় যখন আমরা পজিশনকে ইন্ডিকেট করি আর এল এ টিই আর লেটারটা কখন ইউজ হয় যখন আমরা টাইমকে ডিনোট করি ঠিক আছে সেই জন্য তো লেটেস্ট হলো তো লেটার ল্যাটার ডিফারেন্সটা হলো লেটার টাইম ল্যাটার পজিশন ঠিক এবার দেখো ফিউয়ার লিটিল দেখো ফিউ কম্পারেটিভটা কি হবে ফিউয়ার আর সুপারলেটিভটা কি হবে ফিউয়েস্ট হবে লিটিলের কি হবে লেস হবে আর সুপারলেটিভটা কি হবে লিস্ট হবে ফিউ ইউজ কোথায় করা হয় প্লুরাল আনকাউন্টেবল নাউন লিটিল ইউজ হয় সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন ঠিক এবার দেখো লিটিলের কম্পারেটিভ কি হলো লেস হলো সুপারলেটিভ লিস্ট হলো তাই তো এবার একটা এরর যেটা দেয় আমি ফিউ আর্টিকেলেও তোমাদের বুঝিয়েছিলাম অ ফিউ আর দ ফিউ লিটিল অ লিটিল দ লিটিল এবার দেখো ফিউ নেগেটিভ লিটিল নেগেটিভ অ ফিউ পজিটিভ অ লিটিল পজিটিভ দ ফিউ পজিটিভ দ লিটিল পজিটিভ অ ফিউ অ লিটিল মানে সাম মানে অফ ইউ মানে কিছু আর অল লিটল মানে একটু সাম দ অফ ইউ দ লিটল মানে কি হয় হোল মানে যতটা পুরোটা ইউ ক্যান সে এবার দেখো এখান থেকে এররটা যেটা জিজ্ঞেস করে সেটা তোমাদেরকে একটু বলবো আমি তোমরা এটা নোট করো বা স্ক্রিনশট নিয়ে নাও এবার দেখো এখানে একটা এরর দেয় নো এর পর আমরা পিওর ইউজ করি এখানে যদি দ্যান হয় দ্যান এর পর যদি তুমি দেখছো প্লুরাল নাউন থাকে ঠিক আছে নো এর পর আমরা ফিওর ইউজ করি যদি দ্যান হয় দ্যান এর পর প্লুরাল নাউন
যেমন আমি তোমাকে এখানে লিখে দিচ্ছি, নো লেস দ্যান 50 বয়েজ। এখানে তুমি দেখো দ্যানের পর কি দিয়েছে, 50 বয়েজ দিয়েছে, তো মানে এটা প্লুরাল, তাই এখানে লেস হবে না, বিকজ লেসটা কোথায় লিটিল এর কম্পারেটিভ লেস হয়, তো সেই জন্য এখানে লেসটা ভুল। এবার এখানে কি হবে, ফিউ। এবার এখানে দ্যান আছে মানে কম্পারেটিভ, সেই জন্য ফিউয়ার এর আমরা কি করে দেবো, ফিউয়ার ফিউয়ার হয়ে যাবে। দেখো নো এর পর আমরা ফিউয়ার ইউজ করি, যখন দ্যান হয় দ্যানের পর যদি নাউনটা কি হয় প্লুরাল নাউন হয়। ঠিক আছে, এই একটা পয়েন্ট হয়ে গেল যেটা থেকে খুবই এরার জিজ্ঞেস করে। আর সেকেন্ড পয়েন্ট আর একটা, আচ্ছা এটাও তোমরা নোট করে নাও, সেকেন্ড পয়েন্ট হলো পার হয়ে গেল, লিটিল হয়ে গেল, এবার মেনিটা একটু বুঝিয়ে দিই তোমাদের। মেনি আর মাচ, দেখো মেনি আর মাচ দুটোই কম্পারেটিভ ডিগ্রিটা কি হয় মোর, সুপারলেটিভ ডিগ্রিটা কি হয় মোস্ট হয়। মেনিও কম্পারেটিভ মোর হয় আর মাচেরও কম্পারেটিভ মোরই হয়। ঠিক আছে, মেনিটা আমরা কোথায় ইউজ করি, মেনিটা আমরা কোথায় ইউজ করি, মেনি আমরা ইউজ করি প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে। ঠিক আছে, আর মাচ আমরা কোথায় ইউজ করি, সিঙ্গুলার আনকাউন্টেবল নাউনের সাথে। ঠিক, মেনি ইউজ হয় প্লুরাল কাউন্টেবল নাউন আর মাচ ইউজ হয় সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন। মেনি মাচ দুটোরই কম্পারেটিভ ডিগ্রি কি হয় মোর হয় আর সুপারলেটিভ ডিগ্রি কি হয় মোস্ট হয়। এবার দেখো এখানে একটা জিনিস লিখি, আ গ্রেট মেনি, বা আমি যদি লিখি আ গুড মেনি, এই যে ওয়ার্ডটা এটা ইউজ করা হয় প্লুরালের সাথে। এই যা কিছু নেবে প্লুরাল নেবে, মনে রাখবে আ গ্রেট মেনি আ গুড মেনি প্লুরাল, এর সাথে ভার্বও কি হবে প্লুরাল। ঠিক, তো আ গ্রেট মেনি আ গুড মেনি নাউনও প্লুরাল নেবে আর ভার্বও যদি হয় তাহলে সেটাও কি নেবে প্লুরালই নেবে। ঠিক, এবার আর একটা জিনিস, আচ্ছা এটা নোট করে নাও তোমরা বা স্ক্রিনশট নিয়ে নাও তাড়াতাড়ি, আ গ্রেট মেনি আ গুড মেনি এদের সাথে আমরা নাউনটাও আমরা প্লুরাল ইউজ করি আর ভার্বটাও যদি হয় তাহলে সেটাও কিন্তু প্লুরালই হবে। ঠিক, চলো এবার দেখো, অ লট অফ আর লটস অফ এটা কারেক্ট ইউজ হলো, অ লট অফ বা লটস অফ এটা কি হলো কারেক্ট ইউজ হলো। তোমাকে এরার কিভাবে দেবে, অ লটস অফ যদি দেয় সেটা ভুল, বা তোমাকে যদি বলে লট অফ সেটাও ভুল, বা যদি তোমাকে বলে দ লট অফ সেটাও ভুল। বুঝতে পেরেছো, এই সবগুলো কি হয় ভুল হয়। এবার দেখো অ লট অফ বা লটস অফ এর পর যদি তোমার নাউনটা কি হয় প্লুরাল নাউন, যদি তোমার নাউনটা কি হয় প্লুরাল নাউন তাহলে ভার্বটা কি হবে প্লুরাল, আর এর পর যদি তোমার নাউনটা কি হয় সিঙ্গুলার আনকাউন্টেবল, কি হয় সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন যদি হয় তাহলে তোমার ভার্বটাও কি হবে সিঙ্গুলার, মানে এই নাউনের ওপরই ডিপেন্ড করবে তোমার ভার্বটা। নাউন যদি প্লুরাল তাহলে ভার্বও প্লুরাল, নাউন যদি সিঙ্গুলার তাহলে তোমার ভার্বটাও কি হবে সিঙ্গুলার হবে, বিকজ অ লট অফ লটস অফ এরও এরর কিন্তু তোমাকে জিজ্ঞেস করে। দ্যাটস ওয়াই আই এম এক্সপ্লেনিং অল দিস থিংস, এই জন্য আমি সবগুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি সো দ্যাট তোমাদের যেন কোনো অসুবিধা না হোক পরীক্ষায়। ঠিক, বুঝতে পেরেছো, এবার এই পয়েন্টটা তোমরা নোট করে নাও, তারপর আমরা ডিসকাস করবো অ নাম্বার অফ আর দ্য নাম্বার অফ। ঠিক, আ নাম্বার অফ আর দ্য নাম্বার অফ আমরা ডিসকাস করব। চলো বুঝতে পেরেছো সবাই, চলো নেক্সট। এবার আমি অ নাম্বার অফ বা দ্য নাম্বার অফ, এবার একটা জিনিস তোমাদের বুঝিয়ে দিই, কখনো তোমরা এই এররটা ঠিক করবে না কি অ নাম্বার অফ এর জায়গা দ নাম্বার অফ হবে বা দ নাম্বার অফ এর জায়গা অ নাম্বার অফ হবে, বিকজ দুটোই হয়। ঠিক, দুটো ডিফারেন্সটা কি,
দেখো, অ নাম্বার অফ যদি হয় তাহলে নাউন দুটোর ক্ষেত্রেই নাউন কিন্তু প্লুরাল হয়, বিকজ নাম্বার আছে তো নাউন তো প্লুরালই থাকবে, বুঝতে পেরেছো? ডিফারেন্সটা ভার্বে হয়। অ নাম্বার অফ যখন থাকে তো ওখানে ভার্বটা কি হয়, প্লুরাল হয়। অ নাম্বার অফ এর সাথে আমরা ভার্বটা কি ইউজ করি, প্লুরাল ইউজ করি। আর দ নাম্বার অফ এর সাথে আমরা ভার্বটা কি ইউজ করি, সিঙ্গুলার ইউজ করি। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এটা কখনো তোমরা এরাটিক করবে না কি অ নাম্বার অফ এর জায়গায় দ নাম্বার অফ হবে বা দ নাম্বার অফ এর জায়গায় অ নাম্বার অফ হবে, বিকজ দুটোই হয়। অ নাম্বার অফ প্লুরাল ভার্ব নেবে আর দ নাম্বার অফ যখন হবে তখন সিঙ্গুলার ভার্ব হবে। ঠিক আছে, ঠিক। তো আমরা কি কি পড়লাম? আমরা ওল্ডার পড়লাম, ওল্ড পড়লাম, ফার পড়লাম, মেনি মাছ হয়ে গেল, ফিউ লিটিল হয়ে গেল, লেট হয়ে গেল, এইসব পয়েন্টস গুলো আমরা পড়লাম। ঠিক, এবার দেখো আর একটা পয়েন্ট তোমাদেরকে আমি বোঝাচ্ছি। যখন দুটো সিচুয়েশনের মধ্যে যদি কম্পেয়ার হয়, দুটো সিচুয়েশনের মধ্যে যদি কম্পেয়ার হয় তো আমরা দ আর্টিকেল ইউজ করি। দ এর পর আমরা কি ইউজ করি, কম্প্যারেটিভ। দ এর পর আমরা কি ইউজ করি, কম্প্যারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। সেকেন্ড পার্টটাও কি হবে, দ হবে, আর তার সাথেও আমরা কি ইউজ করি, কম্প্যারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো? মানে দুটোর জায়গায় দ দ ইউজ হবে আর দুটোকেই আমরা কিসে লিখবো, কম্প্যারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভে লিখবো। এবার দেখো, দ্য হাইয়ার উই গো, দ্য কুলেস্ট উই ফিল। ঠিক আছে, দ্য হাইয়ার উই গো, দ্য কুলেস্ট উই ফিল। তো দেখো এখানে দ আছে, এখানে কম্পারেটিভ, এখানে দ, এখানে সুপারলেটিভ, এটাই ভুল। এর জায়গায় এক্স্যাক্টলি কি হবে, কুলার হবে। বুঝতে পেরেছো? দুটোর জায়গায় দ দ হবে আর কম্পারেটিভ হবে দুটোর জায়গায়, বাট এখানে কি দিয়ে দিল, সুপারলেটিভ। তো এই কোয়েশ্চেন্সটাকে দুভাবে পরীক্ষায় জিজ্ঞেস করে। কিভাবে জিজ্ঞেস করবে, তোমাকে ডিগ্রিটাও সুপারলেটিভ দেবে তাহলে ভুল, বা যদি তুমি দেখছো ওখানে যদি আর্টিকেল না হয়, যদি তুমি দেখছো ওখানে যদি আর্টিকেল না থাকলে তাহলে সেটাও ভুল হবে, বা যদি ডিগ্রিটা যদি সুপারলেটিভে থাকলে সেটাও ভুল হবে। দুটোর আগেই দ আর্টিকেল থাকবে আর ডিগ্রি শুড বি কম্প্যারেটিভ। ঠিক, এই একটা পয়েন্ট হলো। এবার দেখো নেক্সট আর একটা পয়েন্ট যেটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিই, কি যখনই সেন্টেন্সে তোমরা দেখবে অফ দ্য টু, যখনই সেন্টেন্সে তোমরা কি দেখবে, অফ দ্য টু। ঠিক, হ্যাঁ, অফ দ্য টু যখনই তোমরা সেন্টেন্সে দেখবে তো দুটো জিনিস চেক করবে। ফার্স্ট জিনিসটা কি চেক করবে, ফার্স্ট হলো কি ডিগ্রি শুড বি কম্প্যারেটিভ। ফার্স্ট তোমরা চেক করবে ডিগ্রি শুড বি কম্প্যারেটিভ। ঠিক আছে, দুভাবে এই কোয়েশ্চেন্সটাকে জিজ্ঞেস করে, ডিগ্রি শুড বি কম্প্যারেটিভ। আর একটা জিনিস, যদি আর্টিকেলের এরর তোমাকে জিজ্ঞেস করে তো আর্টিকেল এররটা বানিয়েও কিন্তু জিজ্ঞেস করতে পারবে। দ্য আর্টিকেল ইজ ইউজড, দ্য আর্টিকেল ইজ ইউজড বিফোর দ্য কম্প্যারেটিভ, বিফোর দ্য কম্প্যারেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, দুভাবে জিজ্ঞেস করবে। ফার্স্ট অফ, তোমরা যখনই কোয়েশ্চনে যদি দেখছো কি অফ দ্য টু আছে, অফ দ্য টু যদি তোমরা দেখছো তো তোমরা কি চেক করবে, কি ডিগ্রি যেটা সেটা কম্প্যারেটিভ হবে। সেকেন্ড থিং তোমরা যেটা চেক করবে, কি ওই ডিগ্রির আগে কোন আর্টিকেল হবে, দ্য আর্টিকেল ইজ ইউজড বিফোর দ্য কম্প্যারেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ। ঠিক, এই দুটো জিনিস তোমরা চেক করবে। আমি যদি এখানে লিখি, সাপোজ একটা এক্সাম্পল, সীতা ইজ দ্য এল্ডেস্ট অফ দ্য টু সিস্টার্স। দেখো এখানে ভুলটা কি হলো, ডিগ্রিটা ভুল দিয়েছে, তাই তো? অফ দ্য টু সিস্টার মানে ও বলছে এই দুটোর বোনের মধ্যে সীতা কি সব মানে বড়, মানে এই যে অফ দ্য টুর মধ্যে একটা ওর বোন হলো আর একটা সীতা নিজে হলো, মানে এখানে কম্প্যারিজন দুটোর মধ্যেই হয়েছে। এই যে এল্ডেস্টটা, এই এল্ডেস্টটা হবে না, এল্ডেস্টের জায়গা কি হবে বলতো, এল্ডার। ঠিক, এল্ডেস্টের জায়গা কি হবে, এল্ডার হবে। ক্লিয়ার? হ্যাঁ, এবার যদি এখানে আর্টিকেল না থাকলে, আর্টিকেল যদি না থাকলে এখানে যদি আর্টিকেল যদি না থাকলে তাহলে তোমার তাও ভুল হতো। মানে আগে যদি আমি কোয়েশ্চেন্সটা এভাবে লিখতাম, সীতা ইজ এল্ডার অফ দ্য
Sita is elder of the two sisters. Jodi ho to, suppose questions ta jodi ho to, Sita is elder of the two sisters. তাহলে এটা ভুল হতো অফ দ্য টু দেখছো ঠিক তো অফ দ্য টু তাহলে এখানে এল্ডার এখানে কি ভুল আছে বিকজ এখানে আর্টিকেল নেই ঠিক আছে এখানে আর্টিকেল নেই তো দুভাবে এই কোয়েশ্চনসটাকে তোমাকে ঘুরিয়ে জিজ্ঞেস করতে পারবে একটা তো ডিগ্রিটা তোমাকে সুপারলেটিভে যদি দেয় তাহলেও সেটা ভুল হবে আর সেকেন্ড থিং যেটা যদি তুমি দেখছো আর্টিকেল যদি ওখানে না থাকে তাহলেও সেটা ভুল হবে মানে আমি তোমাদের এটা বোঝাতে চাইছি কি কম্প্যারেটিভ ডিগ্রি নিজের সাথে দু আর্টিকেল নেবে মানে কম্পারেটিভ ডিগ্রিতেও আমরা দ আর্টিকেল ইউজ করি নর্মালি দ আর্টিকেলটা কোথায় ইউজ করা হয় সুপারলেটিভে কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতেও আমরা দ আর্টিকেল ইউজ করি একটা হলো যখন তোমরা সেন্টেন্সে যদি দেখো অফ দ্য টু যদি থাকলে ওখানে আমরা দ আর্টিকেল ইউজ করি আর সেকেন্ড থিং হলো যখন তোমরা দেখবে কি দুটোর মধ্যে যদি কম্পেয়ার হয় দ্য হাইয়ার তো দুদিকেই দ আর্টিকেল হবে আর বোথ শুড বি ইন কম্পারেটিভ ডিগ্রি বুঝতে পেরেছো দুটোতেই মানে দ আর্টিকেল ইউজ করা হয় আর বোথ শুড বি ইন কম্পারেটিভ দু কন্ডিশনে আমরা কম্পারেটিভ ডিগ্রি সাথে আমরা দ আর্টিকেলটা ইউজ করছি ঠিক এবার দেখো আর একটা কনসেপ্ট তোমাদের অ্যাডজেক্টিভে আমি বুঝিয়ে দিচ্ছি বিকজ নেক্সট ডে যখনই ক্লাস হবে তখন তোমাদের শুধু কোয়েশ্চেন্স আমি করাবো বেসড অন অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভ বেসড কোয়েশ্চেন্স গুলো হবে ঠিক মোর তারপর তোমার ডিগ্রিটা কি হবে পজিটিভ পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ তারপরে আমরা এখানে কি ইউজ করব দেন তারপরে কি হবে পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ মানে এইটা কখন তোমরা লিখবে যখন কম্প্যারিজন ওয়েন কম্প্যারিজন is between when the comparison is between the kokhon tumra likhbe when the when comparison is between the two qualities the two qualities of a person or a thing মানে যখন কম্প্যারিজনটা একই পার্সনে দুটো কোয়ালিটির মধ্যে যদি করা হয় তো ইন দ্যাট কেস আমরা মোর ইউজ করব আর দুটো অ্যাডজেক্টিভকে কম্প্যারেটিভে লিখব দেখো আমি এখানে লিখছি যেমন একটা সেন্টেন্স লিখছি হি ইজ ওয়াইজার দ্যান স্ট্রং ঠিক আছে হি ইজ ওয়াইজার দ্যান স্ট্রং দেখো এই যে হি পার্সনটা এর একটা কোয়ালিটি ওয়াইজ হলো সেকেন্ড কোয়ালিটি স্ট্রং হলো আর আমি একটা পার্সনে দুটো কোয়ালিটির মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে আমার সেন্টেন্সটা কিভাবে আমরা লিখব মোর ইউজ করব তারপর আমি পজিটিভে লিখব ওয়াইজ দ্যান স্ট্রং মানে আমরা মোর লিখব আর দুটো অ্যাডজেক্টিভটাকেই আমরা কিসে লিখব পজিটিভ ডিগ্রিতে লিখব নর্মালি ওয়াইজের কম্পারেটিভ ওয়াইজার হয় কিন্তু সেই এখানে আমরা মোর ইউজ করব আর দুটো অ্যাডজেক্টিভকেই আমরা কম্পারেটিভ ডিগ্রিতে বুঝতে পেরেছো তো এই একটা এই থেকে এটা থেকেও খুব এরর জিজ্ঞেস করে পরীক্ষায় তো এই পয়েন্টস গুলো তোমরা কিন্তু নোট করে নাও বা তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নেবে দেখো আদারের কেস তোমাদেরকে বলে দিই নো এর পর আদারের কেস দিয়ে এরর কিভাবে দেবে নো আদার ঠিক এখানে যদি নাউন হয় আর সেন্টেন্সে কি করা হয় কম্প্যারিজন সেন্টেন্সে কি করা হয় কম্প্যারিজন সেকেন্ড হলো এনি সাথে আমরা আদার ইউজ করি যখন ডিগ্রিটা কি হয় কম্প্যারেটিভ ডিগ্রি ঠিক আছে এনির সাথে আদার ইউজ হয় যখন ডিগ্রিটা কম্প্যারেটিভ ডিগ্রি আর থার্ড হলো যদি তোমার সুপারলেটিভ ডিগ্রি হয় যদি সুপারলেটিভ ডিগ্রি হয় আর ওখানে তোমরা দেখছো অল অল এর সাথে কখনো আদার ইউজ হবে না মানে আমরা কম্প্যারেটিভ ডিগ্রি পজিটিভ বা আদারকে আমরা পজিটিভ বা কম্প্যারেটিভে ইউজ করি
সুপারলেটিভ ডিগ্রি যখন অল চলে আসলে আমরা ওখানে আদার ইউজ করব না, ঠিক আছে? বুঝতে পেরেছো? তো নো এর সাথে আমরা আদার ইউজ করি, এনি সাথে আদার ইউজ হয়, আর সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে তো অল এর সাথে কখনো আদার ইউজ হয় না, ঠিক? ইজ ইট ক্লিয়ার? চলো, দেখো এবার সাবস্ক্রিপশনটা তোমাদেরকে একবার বলে দিচ্ছি। 1 ইয়ারের জন্য তোমরা সাবস্ক্রিপশনটা নিয়ে নাও 9405, অ্যান্ড 2 ইয়ারের জন্য তোমরা সাবস্ক্রিপশনটা নিয়ে নাও 13680। এই কোডটা ইউজ করে তোমরা নেবে, BS01 ইজ মাই কোড, তাহলে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে ওই ফি স্ট্রাকচারে। বুঝতে পেরেছো? ওই ফি স্ট্রাকচারে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে যদি তোমরা এই প্রোমো কোডটা ইউজ করে সাবস্ক্রিপশন নাও, অ্যান্ড BS01 ইজ মাই কোড। তো 1 ইয়ার বা 2 ইয়ারের জন্য তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নাও, বিকজ অনেকগুলো ক্লাসের ব্যাচ রান করছে আর তোমরা সেই ক্লাসগুলো মিস করছো, তো অ্যাজ সুন অ্যাজ তোমরা সেই ক্লাসগুলো জয়েন করো, ঠিক? আর আজকে ক্লাসটা যদি তোমাদের ভালো লাগলো তো তাহলে লাইক করে দিও, বিকজ আজকে আমি অ্যাডজেক্টিভের কনসেপ্ট তোমাদের বুঝিয়েছি, নেক্সট ডে আমি তোমাদের কোয়েশ্চেনগুলো করাবো বেসড অন দিস কনসেপ্ট। তো তোমরা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা লেটস ক্র্যাক WB এক্সাম এই চ্যানেলটা, যারা সাবস্ক্রাইব করোনি, ঠিক আছে? বিকজ লেটস ক্র্যাক WB এক্সাম চ্যানেলে প্রতিদিন রাত্রের বেলায় 9 PM এ আমি ইংলিশের ক্লাসগুলো নিচ্ছি, তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক? তাহলে আজকে এতটাই থাক, বাই বাই, টেক কেয়ার অল অফ ইউ, অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান, ঠিক আছে? তাহলে আজকে এতটাই থাকবে, আবার দেখা হবে, ভালো থেকো তোমরা।